হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্কুল এট হোম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা প্রতিদিন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ে লেকচার ভিডিওগুলো আমাদের পেজে এবং ইউটিউবে আপলোড করে যাচ্ছি, যেন আমরা ঘরে বসে আমাদের পড়া ইনশাল্লাহ আমরা চালিয়ে যেতে পারি। আজকে আমরা স্কুল এট হোম পরিবার পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বায়ু প্রবাহের ব্যবহার এবং বায়ু দূষণের কারণ। এই এই দুটি টপিকসই আমাদের বইয়ে দেয়া আছে। আমরা এই টপিকসগুলো পয়েন্ট আকারে লিখব এবং এই পয়েন্ট আকারে আজকে আমরা পড়ব। এই পয়েন্ট আকার করে লিখলে একটু সুবিধা হয় যে নাম্বার বেশি পাওয়া যায়, এবং নাম্বার বেশি পেলে তখন আমাদের কাঙ্ক্ষিত গ্রেডটা পাওয়া সহজ হয়। তাহলে আমি আমার মূল লেকচারে চলে আসি। আমাদের প্রথমেই লিখা আছে বায়ু প্রবাহের ব্যবহার, অর্থাৎ বায়ু প্রবাহ যে হয় এটি দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে কি কি ব্যবহার হয় তা আজকে আমরা আলোচনা করব। তাহলে আমি মূল লেকচারে চলে আসি। দেখো, বায়ু প্রবাহের ব্যবহার, এক, এটি দ্বারা চরকা ঘুরতে পারে, এটি দ্বারা চরকা ঘুরতে পারে, এক। দুই হচ্ছে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কি ঘুরিয়ে? টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তৃতীয়, মানুষ শরীর ঠান্ডা রাখতে ব্যবহার করে। চতুর্থ নাম্বার হচ্ছে নদীতে পাল তোলা নৌকা চলে কিসের সাহায্যে? বায়ু প্রবাহের সাহায্যে। পঞ্চম নাম্বার হচ্ছে কোনো ভেজা বস্তু শুকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ষষ্ঠ নাম্বার হচ্ছে ভেজা চুল শুকানোর জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমাদের ছয়টি ব্যবহার। আমি আবার বলছি, বায়ু প্রবাহের ব্যবহার, এটি দ্বারা চরকা ঘুরতে পারে, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, মানুষ শরীর ঠান্ডা রাখতে ব্যবহার করে থাকে, চার হচ্ছে নদীতে পাল তোলা নৌকা চলে, পাঁচ হচ্ছে কোনো ভেজা বস্তু শুকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, ছয় হচ্ছে ভেজা চুল শুকানোর জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। এই সব ইনফরমেশন গুলো বা তথ্যগুলো আমাদের বইয়ে দেয়া আছে। আমি এখানে জাস্ট পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। বায়ু দূষণের কারণ, অর্থাৎ বায়ু দূষিত কি কারণে হচ্ছে সেই কারণগুলো আমি এখন আলোচনা করব। এক নাম্বার, দেখো, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষণ হয়ে থাকে। কিসের ফলে বলা হলো? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষণ হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কলকারখানা গ্যাস দ্বারা বায়ু দূষিত হয়ে থাকে, অর্থাৎ কলকারখানা থেকে যে গ্যাস বের হয় তা দ্বারা বায়ু দূষিত হয়ে থাকে। তৃতীয় নাম্বার হচ্ছে যানবাহনের নির্গত যে গ্যাস থাকে, এই যানবাহনে নির্গত গ্যাস দ্বারা বায়ু দূষিত হয়ে থাকে। চতুর্থ নাম্বার হচ্ছে মলমূত্রের কারণে বায়ু দূষিত হয়। কিসের কারণে? মলমূত্রের কারণে বায়ু দূষিত হয়। পঞ্চম নাম্বার হচ্ছে যেখানে সেখানে আবর্জনা ফেলার জন্য এই বায়ুটা দূষিত হয়ে থাকে। আমি আবারও বলছি, বায়ু দূষণের কারণ, এক নাম্বার হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষণ হয়। দুই নাম্বার হচ্ছে কলকারখানার গ্যাস বায়ু দ্বারা দূষিত হয়। তৃতীয় নাম্বার হচ্ছে যানবাহনের নির্গত গ্যাস বায়ু দূষিত করে। চার নাম্বার হচ্ছে মলমূত্রের কারণে বায়ু দূষিত হয়। পঞ্চম নাম্বার হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার জন্য দূষিত হয়ে থাকে বায়ু।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। বাসায় বেশি বেশি পড়তে হবে, লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত নাম্বার পাওয়া সম্ভব। আগে প্রথমে বই ভালো করে পড়তে হবে, পরে আমাদের এই লেকচার ভিডিওটা ভালো করে শুনে বাসায় বেশি বেশি লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আজ তাহলে এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।